আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। এই ভিডিওটি তৈরি করেছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। সায়েন্স আর্টস কমার্স যে যে বিভাগে আছো তার সকল প্রশ্নপত্রগুলো আমি তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিব। দেখো, প্রথমে বলা হয়েছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান। ঠিক আছে, তোমাদের প্রথম যে নোটিশটি দিয়েছে আর কি, দেখো নোটিশটি এক নজরে দেখতে পারো। তো আমরা চলে যাই আমাদের যে মেন অ্যাসাইনমেন্ট পেজটি, সেখানে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে একটা গ্রেড দিয়েছে, তোমাদের অ্যাসাইনমেন্টটি আর কি কি কোন সপ্তাহে কেমনভাবে দেওয়া হচ্ছে সে সম্পর্কে একটু বলা হচ্ছে। তো পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে আমি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, পঞ্চম সপ্তাহে সর্বপ্রথমে দেওয়া হয়েছে জীববিজ্ঞান প্রথম পত্র বিষয়কোড 178। এই প্রশ্নটি করা হয়েছে কত সপ্তম অধ্যায় নগণ্য বীজি ও আবৃতি বীজি অধ্যায় থেকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট জীববিজ্ঞান বিষয়ে পঞ্চম সপ্তাহে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং অ্যাসাইনমেন্টে বলা হয়েছে হাতে কলমে আবৃতি বীজি উদ্ভিদের কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা গ্রহণ। এটাই অ্যাসাইনমেন্ট, এটাই আর কি তোমাদের শিরোনাম হিসেবে লিখতে হবে। তো তারপরে যে সাবজেক্টটি দেওয়া হয়েছে, তারপরের সাবজেক্টটি হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র, এইটার বিষয়কোড হচ্ছে 265। উচ্চতর গণিত প্রশ্নটি করা হয়েছে তৃতীয় অধ্যায় থেকে, সরলরেখা নামক অধ্যায় থেকে। এখানে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে সরলরেখা সংক্রান্ত সমস্যার সমাধান। ঠিক আছে, তোমাদের একটি চিত্র দিয়ে হয়েছে, এই চিত্রর তোমার ও এ বি সি একটি ত্রিভুজ, এই সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। ঠিক আছে, তো আমি এই উত্তরপত্রগুলো খুব তাড়াতাড়ি আমি আপলোড দিয়ে দেবো, তোমরা চ্যানেল থেকে দেখে নিতে পারো। তো তারপরে সাবজেক্ট দেওয়া হয়েছে কি সমাজবিজ্ঞান। দেখো, সমাজবিজ্ঞান প্রথম পত্র বিষয়কোড 117। তো এই প্রশ্নটি করা হয়েছে কোন অধ্যায় থেকে, চতুর্থ অধ্যায় থেকে, সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় এই অধ্যায় থেকে করা হয়েছে। এবং তোমাদের অ্যাসাইনমেন্টে যে শিরোনামটি হবে সেটা হচ্ছে সমাজ জীবনের সমাজ কাঠামোর সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক নিয়ন্ত্রণের ভূমিকা, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। তো এটার বিষয়কোড কত, 117। ঠিক আছে, সমাজবিজ্ঞানের বিষয়কোড 117। তারপরের সাবজেক্টটি দেওয়া হয়েছে কি, দেখো তারপরের সাবজেক্টটি হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র সমাজকর্ম, এটা সমাজকর্মের তৃতীয় নম্বর অ্যাসাইনমেন্ট চলতেছে এবং পঞ্চম সপ্তাহের 271 বিষয়কোড। এই প্রশ্নটি করা হয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট নামক অধ্যায় থেকে। এবং তোমাদের যে অ্যাসাইনমেন্টটি হবে সমাজকর্মের সেটা দেখো, শিল্প বিপ্লবের ফলে সমাজকর্ম পেশার উত্থান এবং বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখির ভবিষ্যৎ সমাজকর্মী হিসেবে করণীয় নির্ধারণ, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং শিরোনাম। এবং শিক্ষণফল দিয়েছে, তোমরা চাইলে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তাহলে তোমাদের কাছে প্রশ্নগুলো থেকে যাবে। ঠিক আছে, তারপরে যে সাবজেক্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভূগোল। ভূগোল প্রথম পত্র বিষয়কোড হচ্ছে 125। ঠিক আছে, এবং এই প্রশ্নটি করা হয়েছে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন থেকে প্রশ্নটি করা হয়েছে। এবং এই বিষয়ের শিরোনামটি হবে এবং অ্যাসাইনমেন্ট বাংলাদেশের ভূপ্রকৃতির শ্রেণী বিভাজন, এইটা হচ্ছে তোমাদের মেন অ্যাসাইনমেন্ট। এবং এখানে নির্দেশনা দেওয়া হয়েছে, দেখো নির্দেশনাটা আমি বলে দিই, বাংলাদেশের তিন ধরনের ভূমিরূপের অবস্থান আয়তন বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব চিত্রসহ বর্ণনা, এখানে আমাদের চিত্র আঁকতে হবে। তো সকল চিত্র সহ আমি অ্যাসাইনমেন্ট দিব, তোমরা অ্যাসাইনমেন্টটি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন টন করে দিয়ে রাখো, আমি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মাত্র যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এটার বিষয়কোড কত, ভূগোলের বিষয়কোড হচ্ছে 125, ভূগোল প্রথম পত্র বিষয়। ঠিক আছে, তার পরবর্তীতে সাবজেক্টটা হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং ও বিমা প্রথম পত্র বিষয়কোড 192। এই প্রশ্নটি করা হয়েছে তৃতীয় অধ্যায় থেকে, অর্থের সময় মূল্য। ঠিক আছে, এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট হবে সেটা হচ্ছে অর্থের সময় মূল্যর ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, এটা হচ্ছে আমাদের শিরোনাম এবং অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এবং তার পরবর্তীতে সাবজেক্টে চলে যায়, পরবর্তীতে বলা হয়েছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, এবং এটার বিষয়কোড হচ্ছে 286। ঠিক আছে, এবং তোমাদের অধ্যায়টি দেখো দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ নামক অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে উৎপাদন ও এর উপকরণ সমূহের সম্পর্ক। ঠিক আছে, এবং তারপরে যে সাবজেক্টটি দেওয়া হয়েছে, তারপরের সাবজেক্টটি আমরা দেখি আরবি। পরের সাবজেক্টটি দেওয়া হয়েছে আরবি,
এখানে অ্যাসাইনমেন্টটি করা হয়েছে, দেখো তোমাদের আরবি বিষয়ের তৃতীয় অ্যাসাইনমেন্ট আল হাদিস, ঠিক আছে, আহামিয়াতু সালাতি ফি ইসলাম, এটা হচ্ছে তোমাদের অধ্যায়ের নাম এবং তোমাদের অ্যাসাইনমেন্ট হবে, শিরোনাম হবে ইসলামে সালাতের গুরুত্ব বর্ণনা, এটা হচ্ছে তোমাদের শিরোনাম। এবং এটার বিষয় কোড কত বলেছি, আরবি প্রথম পত্র বিষয় কোড 133। এবং তার পরবর্তীতে চলে যায়, পরবর্তী সাবজেক্ট হচ্ছে গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র, এবং বিষয় কোড হচ্ছে 182। এই প্রশ্নটি করা হয়েছে তোমাদের তৃতীয় অধ্যায়, হ্যাঁ সরি দ্বিতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপনায় প্রেষণা, এবং এটার যে শিরোনাম হবে মূল্যবোধক লক্ষ্য ও মানের গুরুত্ব উপলব্ধি করে পরিবারের সদস্যদের সচেতনতা মূল্যায়ন, ঠিক আছে। তার পরবর্তীতে যে সাবজেক্টটি দেওয়া হয়েছে, তার পরবর্তী সাবজেক্টে চলে যাই আমরা, তার পরবর্তীতে দেওয়া হয়েছে রসায়ন দ্বিতীয় পত্র বিষয় কোড 177। তো এটাও করা হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, এবং রসায়ন বিষয়ে তোমাদের চতুর্থ অ্যাসাইনমেন্ট চলতেছে দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন থেকে, এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে জৈব যৌগের বন্ধন বিভাজন এবং অ্যারোমেটিক যৌগের প্রস্তুতি ও বিক্রিয়া। এবং তার পরবর্তীতে আমাদের অ্যাসাইনমেন্টটি হচ্ছে তোমাদের কি অর্থনীতি দ্বিতীয় পত্র, এটা হচ্ছে 110 আমাদের বিষয় কোড। অবশ্যই তোমার বিষয় কোড এবং শিরোনামগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে প্রশ্ন করা হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে বাংলাদেশের কৃষি, এবং এই অ্যাসাইনমেন্টের যেই শিরোনাম হবে সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে কৃষি উন্নয়নের গৃহীত ব্যবস্থাদি এবং প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ। এবং তার পরের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র বিষয় কোড 270। এই অ্যাসাইনমেন্টটি তোমাদের দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশের 1947 সাল থেকে 1971 সাল, এই অধ্যায় থেকে করা হয়েছে, এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাঙালি জাতীয়বাদ বিকাশের ভাষা আন্দোলনের গুরুত্ব মূল্যায়ন। এবং তার পরবর্তী অ্যাসাইনমেন্ট হচ্ছে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, এইটার বিষয় কোড হচ্ছে 122। এবং অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তৃতীয় অধ্যায় থেকে আরোহের প্রকারভেদ, এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে জানা থেকে অজানাই গমনই প্রকৃত, আরোহের প্রাণ ধারণাটি যৌক্তিক বিশ্লেষণ, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এবং তোমরা আবার বলছি তোমরা চাইলে ইয়ারটি তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ঠিক আছে। তার পরবর্তীতে অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয় কোড 154। তো এই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি করা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এই অধ্যায় থেকে করা হয়েছে, এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ধারণা ও শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনের হিসাব রক্ষণ, এই এটা হচ্ছে তোমাদের শিরোনাম। এবং তার পরবর্তীতে দেওয়া হয়েছে খাদ্য ও পুষ্টি, খাদ্য পুষ্টি বিষয়ক দ্বিতীয় পত্র, এবং এটার বিষয় কোড হবে 280। এটা তোমাদের কি তৃতীয় অধ্যায় থেকে অনুপুষ্টি উপাদান নামক অধ্যায় থেকে করা হয়েছে, এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কার্ভি রিকেট রক্তপাত গলগণ্ড প্রকৃতি রোগের প্রতিকার ও প্রতিরোধের অনুপুষ্টি উপাদানের ভূমিকা উপস্থাপন, এই এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এবং তারপরে দেওয়া হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত, এগুলো হয়তো তোমাদের ফোর্থ সাবজেক্ট হিসাবে দেওয়া হয়েছে, উচ্চাঙ্গ সঙ্গীত, এটা হচ্ছে কি দ্বিতীয় পত্র তোমাদের কগুচ্ছ থেকে, যারা এখানে বিভাগ দেওয়া আছে কগুচ্ছের। তো দেখো তোমাদের বিষয় কোড হচ্ছে 219, ঠিক আছে 219, এবং এইটার তৃতীয় অধ্যায় বাদ্যযন্ত্র পরিচিতি নামক অধ্যায়তে করা হয়েছে, এবং এটার শিরোনাম হবে তোমাদের উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যবহার ও বাদ্যযন্ত্রের পরিচিতি, ঠিক আছে। এবং এর মাধ্যমে এই ভিডিওটি শেষ করতেছি, তোমাদের এই ছিল পুরো অ্যাসাইনমেন্টের উত্তরপত্র, সরি প্রশ্নপত্র আর কি, তোমরা অবশ্যই প্রশ্নপত্রগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে। আর এই যত প্রশ্ন দেওয়া হয়েছে সকলের উত্তরপত্র আমি খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দেবো, তোমরা উত্তরপত্র পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক দিতে ভুলবো না। আজকে ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী উত্তরপত্রে, খোদা হাফেজ।